আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। কাস্টমস বন কমিশনারেট ঢাকা উত্তরের কিন্তু সিপাহী পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে 24/5/2024 তারিখ। অলরেডি কিন্তু যারা আবেদন করছেন, যারা প্রার্থী রয়েছেন, তাদের ফোনে কিন্তু অলরেডি মেসেজ চলে গেছে যে এই মাসের এই যে 24 তারিখ শুক্রবার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনার সকাল 10টা থেকে 11টা 30 পর্যন্ত বিগত সালে যতগুলো পরীক্ষা হয়েছিল 1.5 ঘন্টাব্যাপী, সব কিন্তু লিখিত পরীক্ষা হয়েছিল। এখন আজকে আমি এই ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব যে এই পদের জন্য একটি সংক্ষিপ্ত একটি সাজেশন রয়েছে, সেই সাজেশনটা কীভাবে পেতে পারেন, সাজেশনটা কতটুকু কমন উপযোগী হবে, এবং পরীক্ষার বিষয়ে খুঁটিনাটি সকল বিষয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করব। তাই যারা আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে যদি কেউ ভিডিও দেখে থাকেন, অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। চলুন ভিডিওটা শুরু করি, আপনাদের আর সময় নষ্ট না করি। এখন সকলে কিন্তু অবগত আছেন যে কাস্টমস বন কমিশনারের ঢাকা উত্তরের কিন্তু সিপাহী পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে। পরীক্ষার কেন্দ্র হলো সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কুর্মিটোলা, ঢাকা 1229। এখন এই পদের পরীক্ষা হবে আপনার 24/5/2024 সকাল 10টা থেকে 11টা 30, পদের নাম সিপাহী পদ। এখন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত একটি সাজেশন তৈরি করা হয়েছে, সাজেশন যেটা আপনাদের যদি প্রয়োজন হয় কারো, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন, এটা বাংলালিং হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা কিন্তু সংগ্রহ করে নিতে পারেন। যাদের প্রয়োজন আছে তারা কিন্তু অবশ্যই এই পদের সাজেশনের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যেটা বাংলা লিঙ্ক নাম্বার, এখানে কিন্তু আপনারা যোগাযোগ করে আপনারা এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন। এখন এই সাজেশনটার মধ্যে আপনার কমন উপযোগী স্পেশালি কতগুলো টপিকস রয়েছে, সেইগুলো এই সাজেশনের মধ্যে পাবেন, যা পড়লে অবশ্যই কমন উপযোগী হবে। আজকে কিন্তু 21 তারিখ, আর বাকি কিন্তু সময় নেই, যেহেতু 21, 22, 23 মাঝখানে কিন্তু 3টা দিন সময় পাবেন, যেহেতু 24 তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই ওই প্রেক্ষিতে কিন্তু আপনাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে, কারণ এত কষ্ট করে বিভিন্ন জেলা থেকে পরীক্ষা দিতে আসবেন, সেই পরীক্ষা যদি আপনি কম ভালো না হয়, সেক্ষেত্রে আসা যাওয়ার একটি যে ক্যারিং খরচ, সেই টাকা খরচটাই কিন্তু বিফলে যাবে। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। আর আপনাদের যদি কোনো চাকরি সংক্রান্ত বিষয়ে প্রয়োজন হয়, জানার প্রয়োজন, অবশ্যই সেই বিষয়ে কিন্তু কমেন্টস বক্স আছে, সেই কমেন্টস বক্সে কিন্তু কমেন্টস করতে পারেন। আর অবশ্যই কিন্তু সাজেশনটা নিয়ে আপনারা পড়ে আপনারা সেইভাবে প্রিপারেশন নিয়ে পড়তে পারেন, আর অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তা ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে। আসসালামু আলাইকুম।